বিশ্বকাপে আফ্রিকান রূপকথা লিখল মরক্কো। কাতার বিশ্বকাপে স্পেনকে হারিয়েই ইতিহাস শুরু করেছিল মরক্কো, আর সেই ইতিহাসের পাতায় আরও একটি অধ্যায়ের জন্ম দিল আফ্রিকান এই দেশটি। রোনালদোর পর্তুগালকে কান্নায় ভাসিয়ে আফ্রিকান রূপকথা লিখল মরক্কো। দ্য অ্যাটলান্টিস লায়ন বা ভয়ঙ্কর সিংহ নামে পরিচিত আফ্রিকান এই দেশটি কাতারে চলমান 22তম ফিফা ওয়ার্ল্ড কাপে নিজেদের সিংহরূপ দেখিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে তারা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অন্যতম ফুটবল পরাশক্তি পর্তুগালকে হারিয়েছেন নেসাইরি হাকিমিরা। তাদের দুর্ভেদ্য ডিফেন্স ঠেকিয়ে দিয়েছে রোনালদো ফার্নান্দেস পেপেদের একের পর এক আক্রমণ। মাঠ জুড়ে যেন ছড়িয়ে পড়েছিল মরক্কোর দ্য অ্যাটলাস লায়ন্স নামেরই প্রতিচ্ছবি। একের পর এক ফুটবল পরাশক্তির বিরুদ্ধে জয়ের পর উন্মত্ত উদযাপনের মাঝেও নিজেদের সংস্কৃতির ঝান্ডা বয়ে চলা মরক্কোর খেলোয়াড়রা যে তাদের সাফল্যে ভূমিকা রাখা মানুষগুলোকে ভুলছেন না, সেটা নজর কেড়েছে বিশ্ববাসীর। জয়ের পরে একত্রে মাঠে সিজদা করা বলুন, আর গ্যালারিতে ছুটে গিয়ে মায়ের চুম্বন আলিঙ্গনে নিজেকে বেঁধে ফেলা হাকিমির কথাই বলুন, মরক্কোর দলটি প্রতিনিয়তই বিশ্ববাসীর মন জয় করে চলেছে ফুটবল ও একাত্মতা দিয়ে। চলুন আজ জেনে নেই দ্য অ্যাটলাস লায়ন সম্পর্কে। বিশ্ব ফুটবলে মরক্কো। কাতার বিশ্বকাপ 2022-এ সারা বিশ্বের চোখ ধাঁধিয়ে দেওয়া মরক্কোর ফুটবলের রয়েছে গৌরবময় ইতিহাস। আফ্রিকার এই দেশটি 1960 সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করে। 1957 সালের 19 অক্টোবর ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্তির জানান দেয় দেশটি। দ্য অ্যাটলাস লায়ন্স নামে পরিচিত মরক্কো এ পর্যন্ত 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। এর মধ্যে 1986 সালে শেষ 16-তে পৌঁছানোই ছিল তাদের সেরা সাফল্য। বর্তমানে ফিফা র্যাঙ্কিং ও বিশ্ব ফুটবল রেটিংয়ে দেশটির বর্তমান অবস্থান যথাক্রমে 22 ও 34। অর্থনীতি। মরক্কোর অর্থনীতিকে অপেক্ষাকৃত উদার অর্থনীতি হিসেবে বিবেচনা করা হয়। আফ্রিকার অর্থনৈতিক বিষয়ে মরক্কো একটি প্রধান শক্তি এবং জিডিপি অনুসারে আফ্রিকার 5ম বৃহত্তম অর্থনীতি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জীবনমানের সূচকে দক্ষিণ আফ্রিকার চেয়ে মরক্কোকে প্রথম আফ্রিকীয় দেশ হিসেবে স্থান দেওয়া হয়েছে। দেশটির পরিষেবা খাত জিডিপির অর্ধেকেরও বেশি এবং তা শিল্প, খনি, নির্মাণ ও উৎপাদন দ্বারা গঠিত। পর্যটন। ফুটবল ও শিল্পায়নের পাশাপাশি পর্যটনও মরক্কোর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। উপকূল সংস্কৃতি ও ইতিহাসের উপর ভিত্তি করে দেশটির পর্যটন শিল্প যথেষ্ট শক্তিশালী হিসেবে বিবেচিত। 2019 সালে মরক্কো 1 মিলিয়নেরও বেশি পর্যটক আকর্ষণ করেছে। ফসফেট শিল্পের পর পর্যটন মরক্কোতে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী। মরক্কো সরকার পর্যটন খাত উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। মরক্কো সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী মরক্কোর আরবি নামের অর্থ পশ্চিমের রাজ্য। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি আলমাগরের আল আকসা নামে পরিচিত ছিল। বর্তমানে মরক্কোর আরবি নাম হিসেবে মাগরিব লেখা হয়। মরক্কোর বর্তমান রাজধানী রাবাত ও বৃহত্তম নগরী কাসাবলাঙ্কা। দেশটির বর্তমান বাদশার নাম মোহাম্মদ, বর্তমান প্রধানমন্ত্রী আজিজ আখনোস। আয়তন 7,10,850 বর্গ কিলোমিটার। জনসংখ্যা আনুমানিক 3,38,48,242 জন। মুদ্রা দিরহাম। আন্তর্জাতিক ডায়াল কোড +212। ভাষা। সবচেয়ে প্রচলিত স্থানীয় ভাষা মরক্কান আরবি ও আমাজিক। সরকারি ভিত্তিতে না হলেও প্রশাসনিক ভাষা হিসেবে সমানভাবে ব্যবহৃত হয় ফার্সি ভাষা। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।